অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুকে জানাই আজকের মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই মুহূর্তে তোমরা বর্তমান করোনা ভাইরাসের সময় অবশ্যই বাড়িতে আছো এবং সরকার প্রদত্ত সংসদ টেলিভিশনের মাধ্যমে যে ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা দেখছো এবং পাশাপাশি তোমাদের স্কুলের যে অনলাইন ক্লাস হচ্ছে সেগুলো তোমরা মনোযোগ সহকারে দেখছো এবং সেখান থেকে তোমরা উপকৃত হচ্ছ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আর কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের যে ক্লাস সেই ক্লাসটা চলে যাই। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক, রোডালি ইউনিয়ন হাই স্কুল, পাইগাসা, খুলনা। তো আজকে তোমাদের যে পড়ার বিষয় সেটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ষষ্ঠ শ্রেণী, তোমাদের ষষ্ঠ শ্রেণী যারা রয়েছে তাদের জন্য আজকে আমার এই ক্লাস। এই ক্লাসটি তোমাদের যে অধ্যায় রয়েছে পাঠ, দ্বিতীয় পাঠ, তোমাদের যে বাংলাদেশ বিশ্ব পরিচয়, সে বিশ্ব পরিচয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ দ্বিতীয় পাঠে তোমাদের কিন্তু এটা রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা নিচের ছবিগুলো লক্ষ্য করি। দেখো এখানে একটা ছবি রয়েছে, দূর ছবি রয়েছে, তোমরা কেউ বলতে পারবে কিসের ছবি এটা? হ্যাঁ, আশা করি তোমরা সহজে বলতে পারবে। দেখো এখানে প্রথম চিত্রে কি হয়েছে, এখানে বাংলাদেশের যে দামাল ছেলেরা, বাংলাদেশের যে মুক্তিযোদ্ধারা, তারা কি করছে, এখানে তারা শুয়ে পড়ে পাকিস্তানি যে শত্রু সেনা তাদেরকে ঘায়াল করার জন্য এইভাবে তারা কিন্তু এইভাবে হেঁটে হেঁটে হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করে তারা কিন্তু যুদ্ধ করতে যাচ্ছে। দ্বিতীয় চিত্র আমরা কি দেখছি, যে বাংলাদেশের সৈন্যরা তারা কিন্তু এখানে মেশিন গান নিয়ে তারা কিন্তু যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং যুদ্ধ করছে। হ্যাঁ, তো এই ছবিগুলো হচ্ছে কিসের ছবি? নিঃসন্দেহে একটা মুক্তিযুদ্ধের ছবি। আবার দেখো, খেয়াল করো, এখানে দেখো একটা মেশিন রয়েছে, এই মেশিনটা দেখো, আবার এই রয়েছে, দেখো এখানে আরো কতগুলো মেশিন গান রয়েছে এবং এখানে কিছু সুন্দর রয়েছে, আমরা এগুলো দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এগুলোই কিন্তু আমাদের 1971 সালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের অস্ত্র কিন্তু কিন্তু এই মেশিন গান, এগুলো দেখো এখানে রাখা রয়েছে, এগুলো কিন্তু মর্টার গান, মর্টার এবং মেশিন গান, এই নিয়েই কিন্তু বাঙালিরা ওই সময় 71 সালে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল। তাহলে এই ছবিগুলো কি ছবি? নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের যে বিষয়টা আমাদের রয়েছে, এই বিষয়টা রয়েছে কি, আজকের পাঠ বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তো আশা করি তোমরা, তোমাদের দ্বিতীয় পাঠ রয়েছে, দ্বিতীয় পাঠে তোমাদের কিন্তু এটা অবশ্যই অবশ্যই রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের যে পাঠের বিষয়, আমরা এখন পাঠের বিষয় চলে যাব। আমরা এটা আমাদের দরকার নাই, আমরা কি কি শিখবো এখানে দেওয়া রয়েছে। ছবিগুলো আবার দেখো, আবার কিছু ছবি দেখো, এখানে রয়েছে দুটো চিত্র এখানে রয়েছে, দেখো এখানে আমাদের সৈন্যরা তারা কিন্তু পানিতে পানিতে দাঁড়িয়ে, দেখো পানিতে বসেও দাঁড়িয়েও কিন্তু যুদ্ধ করেছে। এখানে দেখো আমাদের সৈন্যরা কিন্তু গেরিলা আকারে, অর্থাৎ লাইন দিয়ে দাঁড়িয়ে তারা কিন্তু শত্রু সেনাকে ঘায়াল করেছে, তাই না? এগুলো কিন্তু কিসের ছবি? ছবিগুলো কিসের ছবি? মুক্তিযুদ্ধের ছবি, ঠিক আছে। আবার কিছু ছবি দেখো, এখানে রয়েছে, হ্যাঁ এগুলো কিসের ছবি? এটা তো নির্বাচন, অর্থাৎ ভোট দিচ্ছে আমাদের প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান, এখানে তিনি ভোট দিচ্ছেন, সেই ভোট 1970 সালে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ছবি। এখানে কিসের ছবি তোমরা বলতে পারবে কেউ? আচ্ছা বলতে পারবে, দেখো খেয়াল করো এখানে ছবিগুলো কি ইঙ্গিত বহন করে। এখানে আমরা 1971 সালে নির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু আমাদের বাংলাদেশি নেতারা জয়লাভ করেছিল, কিন্তু পাকিস্তানিরা কিন্তু সেই ক্ষমতা দেয়নি। আমরা পাশ করেছি, দেখো পাশের চিত্র এখানে পাশ করে গেছে, বঙ্গবন্ধু মুজিবুর রহমান পাশ করেছিল কিন্তু আমাদের ক্ষমতা তারা দেয়নি। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখন তোমাদের একটা একক কাজ করতে হবে, তোমাদের সময় দেবো 5 মিনিট, 5 মিনিটের ভিতরে তোমরা এই কাজগুলো করে আনবে। 1970 সালের নির্বাচনে কোন দল বিজয় লাভ করে লেখো। তো তোমাদের অবশ্যই মনে আছে আওয়ামী লীগ, অর্থাৎ সেই সময় আমাদের আওয়ামী লীগ ছিল সবচেয়ে বড় দল,
তাই না? এই আওয়ামী লীগ সহ আর বেশ কিছু দল একসঙ্গে কিন্তু ওই 1971 সালে অংশগ্রহণ করেছিল নির্বাচনে, নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ বিজয় লাভ করে। মুক্তিযুদ্ধ কি তার লেখ, মুক্তিযুদ্ধ কি, তাই না? তাহলে এই দুটো প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই অবশ্যই আশা করি প্রত্যেকে লিখবে এবং লিখতে পারবে। এই পারবে না? হ্যাঁ, আশা করি তোমরা লিখতে পারবে এবং তোমরা লিখবা। এবার চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো কিছু ছবি দেখি। এখানে খেয়াল করো, ছবিগুলো কোন ঘটনার ইঙ্গিত করে, তাই না? দেখো এখানে যে আগের চিত্রে আমরা যে কি দেখাইছিলাম, নির্বাচন দেখাইছিলাম, তাই না? তো এখানে দেখা যাচ্ছে কি বাংলাদেশের যে নির্বাচন হয়েছে 1970 সালে যে নির্বাচনটা হয়েছিল, এই নির্বাচনে বাংলাদেশের আওয়ামী লীগ সবচেয়ে বড় দল, এই আওয়ামী লীগ কিন্তু বিজয় লাভ করছিল। কিন্তু সেই সময় বিজয় লাভ করলেও পশ্চিম পাকিস্তানি শাসক চক্র কিন্তু আমাদের ক্ষমতা দেয়নি, বরং তারা বিভিন্ন ক্ষমতা নিয়ে তাল বাহানা শুরু করছিল, যে আজ না কাল, কাল না পরশু, এইভাবে তারা কিন্তু সময় গমন করেছে। তাই এদেশের নারী সমাজ দেখো, ডান পাশে এই আমাদের এই বাম পাশে নারী সমাজ কি করছে, তারা কিন্তু ঢাকার রাজপথে মিছিল করছে, ব্যানার, ফ্ল্যাগ, ফ্ল্যাগ 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 ফেস্টুন, তাই না? এগুলো নিয়ে কিন্তু মহিলারা কিন্তু আন্দোলন করছিল। ডান পাশে দেখো এখানে 11ই মে-র শহীদদের নিয়ে 20ই মে-র শহীদ শোক মিছিল, তাই না? অর্থাৎ ক্ষমতা দেয়নি, যে কারণে এদেশের মাপাবন জনসাধারণ সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছিল, এবং ওই সময় তারা গুলি করে রাস্তার মিছিলে গুলি করে তারা কিন্তু অনেককে শহীদ করেছিল। তাদের লাশ নিয়ে কিন্তু এখানে কিন্তু যুদ্ধ এখানে মিছিল হয়েছে এবং মিছিলে গুলি চলেছে, তারই একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো কিছু ছবি দেখি। দেখো এখানে একটা ছেলে, অনেক ছোট একটা ছেলে, তারা কি করছে কি করছে, সেও কিন্তু দেখো এখানে বড় বড় আন্দোলনে সেও কিন্তু অংশগ্রহণ করছে। অর্থাৎ সেও কি করছে, সে বলছে বাংলাদেশে মুক্তি চায়, তাই না? বাংলাদেশ মুক্তি, বাংলাদেশ স্বাধীন হবে সেও কিন্তু চায়। এরপরে দেখো এখানে রয়েছে বাংলাদেশের মানচিত্র খচিত। তো সে সময় কিন্তু আমাদের, আমরা যখন স্বাধীনতা লাভ করতে পারিনি, সে সময় কিন্তু আমাদের জাতীয় পতাকায় লাল বৃত্তের ভিতরে ছিল আমাদের দেশের মানচিত্র রাখা ছিল, ঠিক আছে? অর্থাৎ এদেশের সর্বসাধারণ জনগণ কিন্তু তার আন্দোলনের মাধ্যমে প্রথমে কিন্তু এদেশে আমাদের জাতীয় পতাকা উড্ডয়ন করছিল, ঠিক আছে? সেই পতাকা এখানে দেখো, এই পতাকা নিয়ে কিন্তু এখানে মিছিল আসছে ঢাকার রাজপথে, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার একটা জুলাই কাজ করব, ঠিক আছে? জুলাই কাজের বিষয়টা আছে কি, অসহযোগ আন্দোলন কি তা ব্যাখ্যা করো। অসহযোগ আন্দোলন কি ব্যাখ্যা করো, সময় আছে 10 মিনিট, 10 মিনিটের ভিতরে এই অসহযোগ আন্দোলনের ব্যাখ্যাটা তোমাদের দিতে হবে। অর্থাৎ অসহযোগ আন্দোলনটা আছে ঠিক এরকম, যে পশ্চিম পাকিস্তানি শাসকরা যখন আমাদের ক্ষমতা, আমরা নির্বাচনে জয়লাভ করার পরেও তারা কিন্তু আমাদের কাছে ক্ষমতা দেয়নি, বরঞ্চ তারা কিন্তু বিভিন্নভাবে তালবানা করে তারা ক্ষমতায় ছিল, এবং তারা আমাদেরকে আমাদের যে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছিল, তাই না? তাই এদেশের মানুষ সর্বক্ষেত্র থেকে, সর্ব জায়গা থেকে মানুষ কিন্তু তাদের এর বিরুদ্ধে আন্দোলন করছিল। সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু অসহযোগ আন্দোলন শুরু করে দিল। অর্থাৎ কোনো কিছুই চলবে না, গাড়ি ঘোড়া বন্ধ ছিল, সবকিছু কিন্তু বন্ধ ছিল। সারা দেশের মানুষ একযোগে কিন্তু বঙ্গবন্ধুর আহ্বানে সে সময় সাড়া দিয়ে রাস্তায় বেরিয়ে এসেছিল, এবং এই গণ আন্দোলনের, গণ আন্দোলনের ফলেই কিন্তু পাকিস্তানের শাসন কিন্তু তাদের যে ভিত, এটা কিন্তু নড়বড়ে হয়ে গেছিল, ঠিক আছে? তো এই অসহযোগ আন্দোলন সম্পর্কে তোমরা লিখবে, ঠিক আছে? দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা চিত্র রয়েছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অবশ্যই তোমরা বুঝতে পারছো। এখানে দেখো প্রেস কোর্স ময়দানে 10, তাই না, তৎকালীন সময়ে, তাই না, বিশাল লোকের সমাগম এখানে হয়েছে। এই সমাগমে এই যে 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু কিন্তু কি বলছিলেন, যে তোমাদের আমাদের দাবি মানতে হবে, তাই না? তারপরে তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, তাই না? মনে রাখবা,
রক্ত যখন দিয়েছে রক্ত আর দেবো, এদেশের মানুষকে মুক্ত করে চলবে ইনশাল্লাহ, তাই না? তিনি বজ্র কণ্ঠে কিন্তু 7ই মার্চের ভাষণে তিনি এই কথাগুলো বলছিলেন। তার কথার সূত্র ধরেই কিন্তু এদেশের মানুষ কিন্তু মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল। তাহলে এই যে ভাষণটা, এই যে জায়গাটা, তাহলে এটাই কিন্তু আমাদের মনে করিয়ে দেয় যে 7ই মার্চের ভাষণ অর্থাৎ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভাষণ 7ই মার্চের ভাষণ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো লোক, প্রায় 10 লক্ষ লোকের সমাগম হয়েছিল কিন্তু এই রেসকোর্স ময়দানে। তৎকালীন সময়ে আমাদের দেশের জনসংখ্যা ছিল 7 কোটি, তার ভিতরে 10 লক্ষ লোক কিন্তু এই সমাবেশে যোগদান করছিল। বিভিন্ন দূর দূরান্ত, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লোকজন কিন্তু এই যে এই যে রেসকোর্স ময়দানে কিন্তু হাজির হয়েছিল বঙ্গবন্ধুকে এক নজরে দেখার জন্য, তার কথা শোনার জন্য। ঠিক আছে, এই সেই ঐতিহাসিক রেসকোর্স ময়দান, এখানে ভাষণ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। তো চলো আমরা পরবর্তী ছবিগুলো দেখি, আমরা খেয়াল করো। এই বঙ্গবন্ধু যখন 7ই মার্চের ভাষণ দিলেন, তখন পশ্চিম পাকিস্তানি শাসকদের ভিত কেঁপে উঠছিল। তারা বুঝতে পারছিল এদেশের মানুষকে আর দাবায় রাখা যাবে না। আমরা অন্যায়ভাবে যেভাবে এদেশের মানুষকে হত্যা করছি, যেভাবে মানুষের কে আমরা হিসেবে দেখছি, এরা একদিন আন্দোলন করবে। হ্যাঁ, তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে তারা। তারা কি করছে, এদেশের মানুষকে নির্বিচারে বঙ্গবন্ধু সেই 7ই মার্চের ভাষণের মানুষ উদ্বুদ্ধ হয়ে যখন আন্দোলন করবে, সে সময় তারা কি করেছে, তার আগেই 25শে মার্চ কালো রাতের অন্ধকারে তারা কি করেছে, এই অসহায় সাধারণ মানুষের গুলি করে মেরেছে। ঠিক আছে, এই রিক্সাওয়ালা, তারা রিক্সা যাত্রী, দেখো এখানে সব লুটিয়ে পড়েছে। তারপরে ট্যাঙ্ক নিয়ে তারা কিন্তু আক্রমণ করছে, পাকিস্তানিরা ট্যাঙ্ক নিয়ে আক্রমণ করছে। তাদের ট্যাঙ্কের আঘাতে অনেক জায়গা লন্ডভন্ড হয়ে গেছে এবং প্রচুর লোকের আত্মহনন হয়েছে, মারা গেছে। ঠিক আছে, তারই চিত্র কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমরা আরো দেখি, এখানে দেখো তৎকালীন যে ইংরেজি যে দৈনিকগুলো আছে তারা খবর ছাপিয়েছে। এখানে দেখো তারা সেই 25শে মার্চ কালো রাত রাতে তারা কিন্তু মেরে এদেশের মানুষকে, দেখো এখানে তাদের হাড় গোড়, অর্থাৎ এখানে বধ্যভূমিতে তারা কিন্তু তাকে হত্যা করে এখানে মাটি চাপা দিয়ে রেখে গেছে। ঠিক আছে, তো এইভাবে তারা কিন্তু নৃশংসভাবে এদেশের মানুষের উপরে কি করছে, অত্যাচার করছে, এবং এদেশের মানুষকে নির্বিচারে গুলি করে মেরে তারা এভাবে মাটি চাপা দিয়ে রাখছে। তারই একটি চিত্র কিন্তু এখানে দেওয়া রয়েছে। এসবই কিন্তু 71 সালের যে যুদ্ধ হয়েছিল সে যুদ্ধেরই চিত্র কিন্তু এখানে। ঠিক আছে, তো এখন তোমাদের দলগত কাজ, দলগত কাজ তোমাদের দেখো লেখা আছে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ তিনি 7ই মার্চে যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণের বৈশিষ্ট্যগুলো আসলে কি ছিল, তার যে কথা, কথার গুলো কি ছিল। তারপরে দ্বিতীয় প্রশ্ন আছে, 7ই মার্চের ভাষণের গুরুত্ব প্রতিক্রিয়া লেখো। তার যে ভাষণের গুরুত্ব, তার যে ভাষণের বিভিন্ন দিক, এইগুলো নিয়েই হচ্ছে 7ই মার্চের ভাষণের গুরুত্ব, এটা তোমাদের এগুলো লিখতে হবে। ঠিক আছে, সময় আছে 18 মিনিট সময়, তোমরা এই 18 মিনিটের ভিতরে এই কাজটা, দলগত কাজটা তোমরা অবশ্যই দল 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 করে এটা করবে। ঠিক আছে, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা কাজটা করে ফেলবে। এবার দেখো মূল্যায়নের আমরা একটা পর্ব রেখেছি এখানে, 1970 সালের নির্বাচনে কারা বিজয়ী হয়, 1970 সালের নির্বাচনে কারা বিজয়ী হয়, কত তারিখে জাতীয় প্রাদেশিক পরিষদের সদস্যদের শপথ গ্রহণ করেন, কত তারিখে। ঠিক আছে, তারপরে আছে 1971 সালে কত তারিখে আওয়ামী লীগ হরতালের ডাক দেয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন আছে কত তারিখে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয়। ঠিক আছে, 7ই মার্চের ভাষণ কে দেন। তাহলে এই সময় হচ্ছে তোমাদের 5 মিনিট, এই 5টা প্রশ্নের সময় হলো 5 মিনিট। 5 মিনিটের ভিতরে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই অবশ্যই বলবে অথবা লিখবে। ঠিক আছে, তো আশা করি তোমরা প্রশ্নগুলো দেখতে পেয়েছ এবং শুনতে পেরেছ। তোমাদের কাজটা কি এখন, এর উত্তরগুলো খুঁজে বের করা। তোমরা তোমাদের দ্বিতীয় আমাদের বাংলাদেশ বিশ্বভারতী পরিচয় বইয়ের দ্বিতীয় পাঠে তোমরা এগুলো সবাই
পেয়ে যাবে, পড়লে অবশ্যই পাবে। তো আশা করি তোমরা এগুলো দেখে উত্তরগুলো বলবে, ঠিক আছে? তো এখন সব পরিশেষে তোমাদের একটা বাড়ির কাজ দিব। দেখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 7ই মার্চের ভাষণ সম্পর্কে তোমার মূল্যায়ন লিখে আনবে। অর্থাৎ তিনি 1971 সালে যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণটা তুমি কিভাবে মূল্যায়ন করবে তা তোমার নিজের ভাষায় লিখতে হবে, তাই না? তুমি নিজে নিজেই কিন্তু এই লেখাটা লিখবে, কারো সাহায্য ছাড়াই। তো তোমরা এই লেখাটা কোথায় পাবে উত্তরগুলো? তোমরা বই পড়লে, বইয়ের মধ্যে কিন্তু উত্তরগুলো রয়েছে। তো তোমরা অবশ্যই অবশ্যই বই দেখবে, বই পড়বে, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এর উত্তরগুলো সহজে পেয়ে যাবে। তো আশা করি তোমরা বাড়ি থেকে এই বাড়ি কাজটা করবে এবং তোমাদের বিদ্যালয়ের শিক্ষকদের কাছে এই বাড়ির কাজগুলো জমা দিবে যখন স্কুল খুলবে সে সময়। তো আশা করি তোমরা বাড়ি কাজগুলো করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাবা মায়ের কথা অবশ্যই অবশ্যই মেনে চলবে। বিনা প্রয়োজনে বাইরে যাবে না, যদি কোনো প্রয়োজন হয় তারপরেও তোমরা কি করবে, মাস্ক পরে বাইরে যাবে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সবাইকে শুভকামনা।